আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে 14 দল। এর নেতৃত্বে বরাবরের মতোই আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রধান এবং 14 দলের প্রধান সম্প্রতি তাদের নিয়ে বৈঠকও করেছেন, সেখানে নানা মান অভিমান নানা বিষয় উঠে এসেছে। এর মূল কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এতদিন পরে আবার কেন 14 দল কেনই বা আওয়ামী লীগ থেকে বা সরকারের থেকে এতদিন এত দূরে ছিল? তাদেরকে কি দূরে রাখা হয়েছিল নাকি মান অভিমান থেকে তারাই দূরে সরে গিয়েছিল? সেক্ষেত্রে এই মান অভিমানের সেই বরফ শেষ পর্যন্ত গলবে কি না, এসব বিষয় নিয়ে কথা বলবো আজকের বলা না বলায়। সাথে থাকবো আমি রাজু হামিদ। অনলাইনে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আক্তার। আরও আছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শিরিন আপা, আপনাকে দিয়ে শুরু করছি। দীর্ঘদিন পরে আবার 14 দলের আমরা দেখেছি যে একত্রিত হয়েছে, বিশেষ করে বাম যে রাজনৈতিক দলগুলো 14 দলে ছিল তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বৈঠক করেছেন, আপনারা কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, 14 দল বা বাম শক্তি কি আসলে আওয়ামী লীগের প্রয়োজন নাকি প্রয়োজন? আওয়ামী লীগের প্রয়োজন বলে কথা নয়, প্রয়োজন আমাদের সবারই। কারণ এক বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটি দলই আলাদা আলাদা, যার যার রাজনৈতিক উদ্দেশ্য আদর্শ রয়েছে। সেই দলগুলো যখন একটি জায়গায় আসে তখন উভয় পক্ষেরই প্রয়োজন হয়, তা না হলে এক পক্ষের প্রয়োজনের উপরে কিন্তু অন্যরা আসতে পারে না। সুতরাং সেই জায়গাটা থেকে অত্যন্ত স্পষ্ট, 14 দল একটি আদর্শিক দল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়বার জন্যেই এই 14 দলের জন্ম হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, বাংলাদেশকে যারা বিশ্বাস করেন না তাদের বিরুদ্ধে বা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের শক্তি একটা লড়াকু শক্তি হিসেবে আবির্ভাব ঘটেছিল। এবং সেই থেকে 14 দল এখন পর্যন্ত আছে এবং কাজ করে যাচ্ছে। আপনি প্রথমে যেভাবে বলেছিলেন আসলে সেরকমটি নয়, মান অভিমান করে দূরে সরে যাওয়া বা কাছে আসা সেটা না। একটা হচ্ছে করোনা কালের কারণে এই 14 দলের সমন্বয় ছিলেন মোহাম্মদ নাসিম, সংসদ সদস্য ছিলেন, আমাদের প্রাক্তন মন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিমের সময়ে তিনি সমন্বয়ক হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে 14 দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সবকিছু পরিচালনা করেছেন। এবং তার পরবর্তীতে এখন তার পরিবর্তে যিনি এখন সমন্বয়ক হিসেবে কাজ করছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আমির হোসেন আমু, এমপি। সুতরাং কোনো দূরে সরে গেছে এই কথাটি ঠিক নয়, তবে অনেক রকম কথা আছে সেটা ঠিক আছে, অনেক বিষয় আলাপ আলোচনার বিষয় আছে। যা আমরা চেয়েছি তা হয়তো আওয়ামী লীগ যেভাবে চাওয়ার কথা সেভাবে চায়নি, এই সমস্ত বিষয়গুলো। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর মধ্যে 14 দলের অনেকগুলো কর্মসূচি হয়েছে, 14 দল বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, বিভিন্ন দিবসকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেছে। যখন এখানে সাম্প্রদায়িক উস্কানি হয়েছে তার বিরুদ্ধে একসঙ্গে মাঠে নেমেছে, বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এবং এরই ফাঁকে আমাদের প্রত্যেকেরই চাওয়া ছিল আমাদের যিনি নেত্রী 14 দলের নেত্রী আওয়ামী লীগের সভানেত্রীর সঙ্গে আমাদের কথা বলা, সেইটার কারণে এই বৈঠকটি হয়েছে এবং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। জি শেখ মামুন, যেমনটি শিরিন আপা বলছিল যে 14 দলে আসলে কখনোই খুব বেশি দূরত্বে চলে যায়নি, কিন্তু আমরা গত নির্বাচনের আগে যেমনটি 14 দলকে জোটবদ্ধ দেখেছি, তারপর ক্ষমতার যে ভাগাভাগি বা পরবর্তী 3 বছর আমরা কি সেই অবস্থানকে দেখেছি কিনা 14 দলকে? একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত বিষয়, সেটি হচ্ছে 14 দলীয় জোট। তো আপনাকে একটু বলি, সেটি হচ্ছে আমি একটু পেছনে ফিরে যেতে চাই বাংলাদেশের একটি সংকটকালীন মুহূর্তে, বাংলাদেশের রাজনৈতিক যে টালমাটাল উত্তেজনা এবং কি এমনকি উন্মাদনা, সেই সময়ে মুক্তিযুদ্ধের সপক্ষের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাম প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলের সমন্বয়ে 23 দফার ভিত্তিতে, সুনির্দিষ্টভাবে 23 দফার ভিত্তিতে আওয়ামী লীগকে সামনে রেখে 14 দলীয় জোট গঠিত হয়েছিল। 14 দলীয় জোটের
প্রথম দফা নির্বাচিত হওয়ার পর 14 দলীয় জোট এবং পরবর্তীতে জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে মহাজোট আওয়ামী লীগের সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করার পরে সেখানে জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের শরিকদেরকে মন্ত্রিসভায় রাখা হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ 14 দল এবং মহাজোটগতভাবে নির্বাচন করে, সেই নির্বাচনেও তাদের শরিককে রাখা হয়েছিল। এবার আক্ষরিক অর্থে 14 দলের শরিকদের মন্ত্রিসভায় না দেখা গেলেও 14 দলের দুটি প্রভাবশালী রাজনৈতিক দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, এই দুই দলের শীর্ষ নেতা অর্থাৎ সভাপতি, তারা দুজনেই সংসদীয় কমিটি, দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে আছেন। তার অর্থ এই নয় যে তারা সরকারের মধ্যে নাই। তবে হ্যাঁ, যে কথাটি ঘুরে ফিরে আসছে সেটি হচ্ছে যে ক্ষোভের বহিঃপ্রকাশ সংসদের ভেতরে এবং সংসদের বাইরেও 14 দলের শরিকরা নানান সময়ে নিজেদের অবস্থান প্রকাশ করার চেষ্টা করেছেন। যেমন আপনাকে বলি, টানা 3 বছরের এই মেয়াদে আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে বেশ কিছু গুরুতর অভিযোগ 14 দলীয় জোটের পক্ষ থেকে আনা হয়েছে। যেমন আওয়ামী লীগের একলা চলনীতি, আওয়ামী লীগের অতিমাত্রায় আমলাতান্ত্রিক নির্ভরতা, দুর্নীতি, তারপরে অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে শ্বাস, বিশেষ করে করোনার যে 2-2.5 বছরে বাংলাদেশের যে স্বাস্থ্যখাতের দুরবস্থাগুলো নানান ধাপে প্রকাশিত হয়েছে, সে বিষয়গুলো নিয়েও কিন্তু 14 দলীয় জোটের শরিক শীর্ষ নেতা, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন কিংবা সংসদের বাইরেও যারা ক্রিয়াশীল, তারা কিন্তু কথা বলেছেন। আর অপ্রিয় হলেও সত্য একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে দেখেন, একটি রাজনৈতিক দল টানা 3 মেয়াদে ক্ষমতায়, আমরা প্রায় বলি যে এখন এই দেশে সব কিছু আওয়ামী লীগের, সবাই আওয়ামী লীগের, আওয়ামী লীগের সাথে সব কিছু একাকার হয়ে গেছে। সেই রকম একটি স্রোতের বিপরীতে থেকে 14 দলীয় জোটের শরিকরা তাদের সীমিত শক্তি সামর্থ্য অনুযায়ী তাদের আদর্শিক রাজনৈতিক তৎপরতার মধ্যে বহাল ছিল। আশার কথা হচ্ছে যে অনেকদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 তারিখে গণভবনে 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন এই জোট অটুট থাকবে, আগামী নির্বাচনও এই জোটের সাথেই থাকবে। তিনি 14 দলের তৃণমূল পর্যায়ে সমন্বয় কমিটি করার কথা বলেছেন। সেটি হয়তোবা কতটা ফলপ্রসূ হবে কিংবা কতটুকু হবে সে হবে না সেটা সময় বলবে। তবে 14 দলীয় জোটের যে কথাটা পেছনের আলোচনা হয় সেটি হচ্ছে আওয়ামী লীগ সিরিনাপাও মাননীয় সংসদ সদস্য জাসদের সাধারণ সম্পাদক, উনিও বলেছেন কিছুটা চাওয়া পাওয়া, কিছুটা রাগ অভিমান ক্ষোভ, সেই থেকে কিছুটা হতাশা তো তাদের মধ্যে কাজ করছে, সবার মধ্যেই কাজ করছে। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু সিরিনাপার কাছে শুনতে চাচ্ছি যে তাদের সেই রাগ অভিমানটা আসলে কি ধরনের, ক্ষমতা ভাগাভাগি নাকি সরকারের একলা চলনীতি? সিরিনাপার, ক্ষমতা ভাগাভাগি কথাটা ওইভাবে না বলি, তবে এই কথাটা বলতে চাই যে 14 দলের শুরুতে যে আমাদের যে আন্দোলনের মধ্যে আমাদের যে কথা হয়েছিল সেই কথাতে একটা বিষয় ছিল যে একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন। সে অনুযায়ী গত 2 বারে সেটি হয়েছে, কিন্তু তার পরবর্তীতে এবারে কিন্তু সরকারটি আওয়ামী লীগেরই, কারণ সরকারে আমাদের 13টি দলের কোনো প্রতিনিধিত্ব নেই, কিন্তু আমরা সরকারকে সমর্থন করছি। এবং সেই জায়গাতে অত্যন্ত সুন্দর করেই মামুন বলেছেন সবগুলো বিষয়, যে আমাদের বলা, আমাদের চাওয়া, সেই বিষয়গুলোতে কথা। তো সেখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গত 3 বছরে 2 বছরে একটা বিষয় ছিল এই করোনা মহামারীর কারণে অনেকটা চুপ করে থাকা, অনেকটা এড়িয়ে চলা, অনেকটা মানে নিজের জীবনকে বাঁচানোটাই একটা বড় ঝুঁকির ব্যাপার ছিল, চ্যালেঞ্জ ছিল। আমরা অনেককে হারিয়েছি আমাদের ভেতর থেকে, যেমন বললাম মোহাম্মদ নাসিম সহ অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, ঠিক সেরকম অন্যান্য অঙ্গনের মানুষও আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। এবং প্রাসঙ্গিক ভাবে বলা যায় সেই সময় স্বাস্থ্যগত বিষয় নিয়ে এবং এইটাকে কোভিড কে মোকাবেলা করবার ক্ষেত্রে স্বাস্থ্যখাতের দুর্নীতি, স্বাস্থ্যখাতের যে দুরবস্থা আমরা দেখেছি তার বিরুদ্ধে আমরা কথা বলেছি। মন্ত্রী পরিষদে থাকলে ভালো আর না থাকলে একেবারে চলেই যেতে হবে বা কিছুই হবে না সেটা আমরা মনে করি না, এটা কোনো শর্ত হিসেবে আমরা ধরতে চাই না।
সুতরাং সেই দিক থেকে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। জি, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে আবার কথা বলছি এ বিষয়ে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম, আপনারা দেখছেন বলা না বলা। আমাদের আজকের বিষয়ে হঠাৎ সক্রিয় চোদ্দ দল। বিরতির আগে আমরা শিরিন আপার কথা শুনছিলাম। শেখ মামুন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি একটি সংবাদ করেছেন যে এই চোদ্দ দলের বাইরেও একটি আলাদা বাম শক্তি গঠনের একটি প্রক্রিয়া ভেতরে ভেতরে চলছে, সেটি আসলে কি সরকারের মুখোমুখি দাঁড়ানো নাকি অন্য কোনো জোটের সাথে যুক্ত হওয়া নাকি স্বতন্ত্র একটি জোট তৈরি হচ্ছে? গণতান্ত্রিক আন্দোলনে জয়ী হওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কিছু পরিবর্তন হয়। তার আগে আপনারা আপনি জানবেন যে 15 দল, 7 দল, 8 দল নানান জায়গা থেকে নানান প্ল্যাটফর্মে একটি অভিন্ন যুগপথ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি রাজনৈতিক যে ধারা সূচিত হয়, 90-এর 6 ডিসেম্বর সেটি চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে, সফলতা আসে। তো 90-এর পরে 5 বছর বিএনপি জামাত ক্ষমতায় ছিল, 96-তে দীর্ঘ 21 বছর পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ যখন 96-এর 5 বছর সরকার এবং দেশ পরিচালনা করে, তারপরে আবার ক্ষমতার রদবদল হয় এবং সেক্ষেত্রে আবার বিএনপি জামাত যার নেতৃত্বাধীন 4 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় আসে। তো বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অধপতনের সূচনা ঘটে ঠিক সেই সময়ে। আমরা যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দেয়া হলো, তাদেরকে মন্ত্রী করা হলো, বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট একটি ধাক্কা বলা চলে সেই সময় আসলো। ঠিক সেই সময়ে আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগকে কেন্দ্র করে, আওয়ামী লীগকে সামনে রেখে কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেছিলেন 72-এর সংবিধানের মূল চেতনার আলোকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্যে সমমনা বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে একটি ছাতার নিচে এনে একটি বৃহত্তর আন্দোলন। সেই আন্দোলনের কিছুটা হোঁচট খায় একটি সময় দেখা গেল, 14 দলীয় জোট যখন জাতীয় পার্টির সাথে মহাজোট গঠন করে তখন দুটি রাজনৈতিক দল বেরিয়ে যায়, তার মধ্যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম এবং মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বাধীন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তো পরবর্তীতে দেখা গেল যে যারা 14 দলীয় জোটে থেকে গেলেন এবং 14 দলীয় জোটের বাইরে এসে বাম প্রগতিশীল ঘরানার সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ কিছু রাজনৈতিক দল, তারা বাম প্রগতিশীল ঘরানার শক্তিকে শক্তিশালী করার জন্য চেষ্টা করলেন। সেক্ষেত্রে সিপিবি বাসদ দীর্ঘদিন যাবৎ একই সাথে যুগপথ চলা চলছেন, পাশাপাশি গণতান্ত্রিক বাম মোর্চা, কখনো বাম গণতান্ত্রিক ফ্রন্ট, এরকম নানান নামে বাম প্রগতিশীল ঘরানার আর একটি অংশ, তারাও দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ এবং সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তো তারই অংশ হিসেবে আমরা সর্বশেষ যে গত নির্বাচন, সেই নির্বাচনে দেখলাম কিছু বামপন্থী এবং প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দল তারা তাদের সকল চিন্তা চেতনার বাইরে গিয়ে তারা পরোক্ষভাবে জামাতের সাথেও সম্পৃক্ততা করে মুক্তিযুদ্ধ এই জাতীয় ঐক্য ফ্রন্ট করলেন, কিছু বাম প্রগতিশীলরা তারা আওয়ামী লীগের বাইরে এবং 14 দলীয় জোটের বাইরেই রয়ে গেলেন। তো সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনি হয়তো জানেন বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দলে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া দুজন শীর্ষ নেতা বিদায় নিয়েছেন। তার একজন সিপিবির সভাপতি পদ থেকে মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক পদ থেকে কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া। বাসদের নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর তারা একটি গেট টুগেদারের আয়োজন করেন তৎক্ষণাৎ অবস্থ তাদের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে আমরা দেখলাম নানান ঘরানার বাম প্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন। তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ, এটা তাদের কথা। এই কারণে তারা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে একটি বাম বিকল্প প্রগতিশীল ঘরানার শক্তির একটি অভ্যুদয় জরুরি। তারা চেষ্টা করছেন, কতটা সফল হবেন সেটা বলা মুশকিল। তারা একদিকে যেমন সেটি বলছে, আবার 14 দলও সক্রিয় হচ্ছে, সেখানে রাশেদ খান মেননের মতো সিনিয়র নেতৃবৃন্দও আছে, আবার তারা বাম মোর্চা বাম শক্তির সাথেও আছে।
হ্যাঁ, এটি একটু পরস্পর বিরোধী, কিন্তু এই বিষয়ে যখন জনাব রাশেদ খান মেননকে আমি জানতে চাই যে আপনি কেন, তো উনি বলেছিলেন যে বাসুদের একটি নৈশ ভোজ, সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গিয়েছি। কিন্তু যখন আবার এই বিষয়েই ওই বৈঠকে উপস্থিত গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক উনি ছিলেন, ওনাকে যখন জিজ্ঞেস করেছি, এমনকি চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া কিন্তু ওই বৈঠকে ছিলেন, তো অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে যখন জিজ্ঞেস করেছি উনি বলেছেন যে আমরা বাম প্রগতিশীল শক্তির সমন্বয়ে একটি বাম বিকল্প শক্তির গড়ে তোলার চেষ্টা করছি। এখন আসলে এই প্রক্রিয়া কতদূর যাবে সেটা সময় বলবে, তবে এইটা ঠিক যে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ বিএনপির বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার যে চেষ্টা সেটি কিন্তু সক্রিয় আছে এবং সেটি তৎপরতা। আমরা একটু শিরিন আপার কাছে যেতে চাচ্ছি। শিরিন আপা, আপনারা প্রগতিশীল রাজনীতি করেন, বাম একটি শক্তি সবসময় গড়ে ওঠার বা মাথা নিজেদের মতো করে দাঁড়ানোর চেষ্টা করছে, আপনারা সেই শক্তিকে আরো শক্তিশালী না করে কেন আওয়ামী লীগের সাথেই বারবার যাচ্ছেন? এই কথাটা বলার কোনো অবকাশই রাখে না, এটি একটি ভ্রান্ত নীতি এবং সিদ্ধান্ত। এখন মানে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একসঙ্গে হওয়ার তো একটাই কারণ, কারণ বাংলাদেশকে যারা এই অস্তিত্ব স্বীকার করছে না, যারা বাংলাদেশকে পাকিস্তানি ধারার রাজনীতিতে নিয়ে যাচ্ছে, যারা যুদ্ধ অপরাধীদের বিচার মানছে না, যারা বাংলাদেশের সমস্ত উন্নয়ন বা উন্নয়নের কথা আমি বাদই দিই, নীতিগত জায়গাটাতেই দাঁড়াতে চাচ্ছে না যে শক্তিগুলো, সেই শক্তিগুলোর সঙ্গে তো আর যাই হোক না কেন বাংলাদেশের রাজনীতি যারা করেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা, তাদের কখনোই একসঙ্গে যাওয়ার জায়গা নেই। যাদের কথা আপনি বললেন তারা আজকে অনেকেই বিএনপি জামাত জোটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সঙ্গে এক জোটে কথা বলেন, কিন্তু এই মুহূর্তে হ্যাঁ একটা বাম শক্তি প্রয়োজন নেই আমি বলছি না, প্রগতিশীল শক্তি প্রয়োজন নেই বলছি না, কিন্তু সেটা আজকের এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রয়োজন হচ্ছে একটা বৃহত্তর ঐক্য, মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্য। যেমন করে বিএনপি জামা জঙ্গি সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের পাশে না দাঁড়িয়ে তাদের এমন কোন কার্যক্রম পরিচালনা করা উচিত হবে না যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে যে তাদের সঙ্গে চলে যাবে, সেরকম কোনো কাজে যাওয়া এখন কোনোভাবেই যাওয়া যাবে না। এবং যেটা আমরা আমাদের দলেও বলেছিলাম যে এখন বামপন্থার কোনো কিছু ঐক্য একটা আত্মহত্যার সামিল, আমরা সেই কথাটি সবসময় মনে রাখছি এবং এই জন্যই আমরা বলছি বাম প্রগতিশীল শক্তিকে অবশ্যই আজকে জোরালো হতে হবে, ভূমিকা নিতে হবে, এগুলো কথা নিশ্চয়ই দরকার আছে, কিন্তু মুক্তিযুদ্ধ পুরো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির আজকে যে কাজটি, যে দায়িত্বটি, কর্তব্যটি, সেটি যদি আমি ভুলে যাই তাহলে এটা বড় ধরনের একটা ভ্রান্তি তৈরি হবে এবং যেটা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, সুতরাং সেটা আমরা এখন করতে পারি না। সমালোচনা আছে আওয়ামী লীগের বিভিন্ন রকম দুর্নীতি লুটপাট এরকম অনেক রকম জিনিস আজকে আজকে রাষ্ট্রীয় কার্যক্রমে হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, ব্যাংক লোপাট হয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সমালোচনা আছে, এই সমালোচনার কোনো কমতি আমাদের থাকবে না এবং যেই জায়গাটাই এই জিনিসগুলো আছে সেই জায়গাটাই অতিক্রম করে যাওয়ার বিষয় হচ্ছে বামপন্থাদের, তারা কিভাবে সেটা অতিক্রম করবেন সেই বিষয়টি আলোচনা করতে পারেন, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে ঐক্যটি রাখাটাই আমাদের জন্য জরুরি এবং সে কারণেই চোদ্দ দল একসঙ্গে রয়েছে। জি ধন্যবাদ শিরিন আক্তার, ধন্যবাদ শেখ মামুন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে সামনেই যে নির্বাচন, সেখানে সকল অসাম্প্রদায়িক শক্তি জেগে উঠুক, সাম্প্রদায়িকতা নিপাত যাক, বাংলাদেশ যে মূলমন্ত্র ছিল যে অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটি আবারও যেটি আছে এবং সেটি আরও অব্যাহত থাকুক তেমনটাই কামনা করি, এবং সকল রাজনৈতিক দলগুলোর কাছেই উদার্ত আহ্বান থাকবে, বাংলাদেশ আমাদের সবার, সেক্ষেত্রে অসাম্প্রদায়িকতাকে আমরা আবারও সামনে নিয়ে আসি, সকল সাম্প্রদায়িকতাকে আমরা পিছনে ঠেলে দিই এমনটাই কামনা করব। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।